হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের আজকে আমরা সরকারি চাকরি পরীক্ষায় বারবার আসা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি গণিত অঙ্কের সমাধান নিয়ে আজকে আমাদের আয়োজন। চলো দর্শক, শুরু করা যাক। তো অঙ্কটি ছিল যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 3, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। চলুন অঙ্কটা আমরা শুরু করি। কিভাবে? প্রথমে আমরা এটা তুলে নেব, এইটু যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 দেওয়া রয়েছে। তো এটা সমান আমরা এখানে দেখেন যে এভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দুইটা হয়েছে, ছিল একটা, তাহলে আমরা একটা বাদ দিয়ে দিব, বিয়োগ একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দিলাম। এটার সমান আমরা 3 এরকম লিখতে পারি। এরপরে আমরা দেখেন স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটুকু সূত্র কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা লিখে নিব যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা, মাইনাস কি এটার নাম হচ্ছে, এরকম আমরা লিখতে পারি। স্কোয়ার বিস্কোয়ার ছিল, তার মানে এ স্কোয়ার সমান 3। এরপরে দেখেন যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র হয়েছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা প্রথমে এ প্লাস বি লিখে নেব, এ প্লাস বি মানে কি এটা, তাহলে এইটা আমরা লিখলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এরকম লিখতে পারি, লিখে মান 3। তো এখন এখানে দেখেন যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত রয়েছে, 3, তার মানে এটার মান হচ্ছে 3। এর পরের লাইনে আমরা লিখব 3 স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। এখন আমরা যেটা করব, এখানে এরপরে এখানে 3 এপাশে ভাগে পাঠিয়ে দেব, তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3 ভাগ 3। সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত, 1। 3 আর 3 কাটলে 1 হয়। তো এটা এবং এর সাথে আমরা লিখে নেব যে ওই যে স্কোয়ার প্লাস এ বি, তো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান ছিল কত, 3। এটি দুইটা সমীকরণ 1 এবং 2, এই দুইটা সমীকরণ আমরা যোগ করব, যোগ করে পাই। তো আমরা যোগ করি বরাবরের মতো, যোগ যদি করি তাহলে দেখেন মাইনাস মাইনাস এটা বাদ হয়ে যাচ্ছে। তো এখানে একটা স্কোয়ার স্কোয়ার, তার মানে এখানে বি স্কোয়ার দুইটা, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3 আর কি কত, 4, এটা লিখতে পারি। এরপরে আমরা যেটা করব, টু এই পাশে ভাগ করে দিব, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, 4 ভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4 ভাগ 2 যদি হয়, তাহলে সুতরাং আমরা 2 দিয়ে কাটা 4, সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, 2। তো এটাই আমাদের চেয়েছিল প্রশ্ন কি, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তো এটাই হচ্ছে মান কত, 2, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই গণিতের সমাধান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও শেয়ার দিয়ে রাখবেন।